শীতের দেশে কি যে মজা, বেড়াইতে আইসা খুব আনন্দ আছে। বাহিরে খুব ঠান্ডা কিন্তু ঘরে কি সুন্দর একটা ব্যবস্থা আছে আগুন ধরানোর। আগুন কোথায়? আগুন আপনার পিছনেই তো আগুন ধরিয়ে দিছে। পালাও পালাও, আমার পিছন পুড়ে গেল, পালাও। আরে না না, আপনার পিছন আগুন ধরবে কেন? ওই দেখুন আগুন ধরিয়েছি। ঘরটা কি সুন্দর গরম হয়ে গেছে, শরীরটাও গরম লাগছে। শীতের মধ্যে ঘরে আন্দোরালে সবাইকে ধরাতে হবে। আপনি একা ধরাবেন কেন? আমরা একা ধরাই না, আমরা আগুন ধরালে সবাইকে ধরাইতে হয়। বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর, চলুন দেখে আসি। বাহিরে গেলে আমি একা যাবো না, সবাইকে যেতে হবে। বরফের নিচে দাঁড়ালে শরীর যায় না কিন্তু মনটা খুব ভরে যায়, আর বরফে ভিজতেও সেই মজা লাগে। মিস্টার রবার্ট আসুন, বরফে ভিজি। বরফে ভিজবো? ভিজলে আমি একা ভিজবো না, সবাই ভিজবে। আচ্ছা এখানে কি ডান্স ক্লাব আছে? চলুন যাই। এখন তো ডান্স ক্লাবে যাওয়া যাবে না, চলুন আমরা ঘুমাতে যাই। ঘুমালে আমি একা ঘুমাব না, সবাইকে ঘুমাতে হবে। মিস্টার রবার্ট আপনি ফ্রেশ হয়ে ঘুমাতে যান, কাল সকালে খাবার টেবিলে দেখা হবে। ফ্রেশ হলে আমি একা হব না, সবাইকে হতে হবে। আচ্ছা ঠিক আছে। মিস্টার রবার্ট আসুন আমরা খেলি। খেললে আমি একা খেলবো না, সবাই খেলবে। তাহলে আর খেলা লাগবে না, তাহলে চলুন আমরা জগিং করি। আমি জগিং করলে একা করব না, সবাই জগিং করবে। আচ্ছা মিস্টার রবার্ট আপনি বলুন কি কি খাবেন? আমি গেলে একা হব না, সবাই খাবে। আহ পেটটা খুব ভরে গেল, মনে হইতেছে যে উঠতেই পারবো না এখন। মিস্টার রবার্ট আমিও টাকা দিতে, আপনিও টাকা দেন। আমি টাকা দিলে একা দেবো না, সবাই দে। মিস্টার রবার্ট অফিসের জন্য রেডি হয়ে যান। আমি অফিসে গেলে একা যাব না, সবাই যাবে। মিস্টার রবার্ট হয়তো আপনি অফিসে বসে বোর হয়ে গেছেন, কফি চা কিছু খান। কফি চা খেলে আমি একা খাবো না, সবাই খাবে। ভূত, ও ভূত, ভূতের মুভি দেখে তো আমি ভূত হয়ে যাবো। মিস্টার রবার্ট আপনি ডরাচ্ছেন না কেন? আমি ডরালে একা ডরাবো, সবাই ডরাবে। কি বলে? তো বন্ধুরা আমি খেলে সবাই খাবে এই কার্টুনটি এখানেই শেষ করে দিচ্ছি, আর আপনারা খুঁজে নিন আমাদের পরবর্তী কার্টুন।